করোনাভাইরাসের কারণে যখন নাভিশ্বাস উঠছে ভারতে, তখনই বিশ্বের সর্বোচ্চ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তার ভারত ছাড়ার খবর এলো। করোনার টিকার জন্য প্রভাবশালীদের আগ্রাসী চাপ আর হুমকির কারণেই ভারত ছেড়েছেন বলে জানিয়েছেন সেরাম সিইও। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। গোটা ভারত যখন করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে, ঠিক তখনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করল ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস। করোনার টিকা পাওয়ার জন্য একাধিক হোমরাচমরাদের চাপের মুখে ভারত ছেড়েছেন দেশটির বৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরামের সিইও আদার পুনাওয়ালা। ভারতীয় ফ্লাইটে নিষেধাজ্ঞা জারির আগেই ব্রিটেনে পাড়ি জমান তিনি। পুনাওয়ালা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্তা এবং অন্যান্যরা ফোন করে দ্রুত কোভিশিল্ড টিকা দেওয়ার দাবি জানাতেন। টিকা না দিলে হুমকিও দেওয়া হতো। এমন হুমকি আসছে এবং তাদের দাবি না মানা পর্যন্ত কোনো কাজই করতে দিত না বলেও জানান তিনি। এবং এমন পরিস্থিতিতে তিনি ফিরতে চান না বলেও জানিয়েছেন। সম্প্রতি পুনাওয়ালাকে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দিয়েছিল ভারত সরকার। তবে সেরাম সিইও হঠাৎ দেশ ছেড়েছেন এমনটা অবশ্য বলছে না ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, অনেক দিন ধরেই ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুনাওয়ালা। এই জন্য লন্ডনের মেফেয়ার এলাকায় 25,000 স্কোয়ার ফুটের বাড়িও ভাড়া নিয়েছিলেন তিনি। তবে আরও আশঙ্কার কথা জানিয়েছে দ্য টাইমস। তাদের দাবি, পুনাওয়ালার ব্রিটেন সফরের সঙ্গে আংশিকভাবে বিদেশে করোনা টিকা উৎপাদনের ইচ্ছাও জড়িয়ে রয়েছে। আর শীঘ্রই বিষয়টি নিয়ে ঘোষণা দেওয়ার কথাও জানিয়েছে সেরাম সিইও। মার্জিয়া মান্নান, মাইটিভি।